WBCS and YouTube channel e tomake shagoto amra ekhon achi tomader question amar answer YouTube session e ei session e jadavpur theke shayon chatterjee jante cheyeche je sir boddho dharmamater hinojan ebong mahajan ei duto boddho dharmamater moddhe tofat ta thik kothay to shayon tomar question er answer ami ashbo tar age nijer porichoy ta ekbar diye ni ami Sujit Devnath motivational speaker and a guide for WBCS and other government service examinations তো শায়ন তোমার যে কোয়েশ্চেনটা ছিল বৌদ্ধ ধর্মমতের হীনজান বৌদ্ধ ধর্মমত এবং মহাজান বৌদ্ধ ধর্মমত এই দুটো ধর্মমতের মধ্যে তফাতের জায়গাটা ঠিক কোথায় এই কোয়েশ্চেনের আনসারটা অনেক বড় করে দেওয়া যেতে পারে যেটা মেনের অপশনাল পেপারের জন্য উপযোগী হতে পারে কিন্তু যেহেতু প্রিলিমিনারি এবং মেনের ক্ষেত্রে খুব বেসিক জায়গা থেকে কোয়েশ্চেন আসে এবং খুব ইলাবোরেট করার দরকার হয় না তো আমি খুব ছোট করে আনসারটা দিচ্ছি অন্যদিন বড় করে ডিটেলসে আনসার নিশ্চয়ই দেব তো হীনজান এবং মহাজান ধর্মমতের মধ্যে যদি তফাত জানতে হয় তাহলে বৌদ্ধ ধর্মের ইতিহাসটা একটুখানি জানা দরকার তো ভগবান বুদ্ধ অর্থাৎ বৌদ্ধ ধর্মের যিনি প্রবর্তক তিনি যখন বৌদ্ধ ধর্মমতকে প্রবর্তিত করেন তখন বেসিক কতগুলো জায়গায় কিন্তু হিন্দু ধর্মের সঙ্গে তার তফাত ছিল বুদ্ধ অর্থাৎ বৌদ্ধ ধর্মের প্রবর্তক ঈশ্বরের অস্তিত্ব স্বর্গ এবং নরকের অস্তিত্ব কিন্তু বিশ্বাস করতেন না অর্থাৎ তিনি ঈশ্বরের অস্তিত্ব বিশ্বাস করতেন না তিনি স্বর্গ এবং নরকের অস্তিত্বও বিশ্বাস করতেন না অর্থাৎ অ্যাকর্ডিং টু বুদ্ধ তার মতে জন্ম এবং মৃত্যুর বন্ধন থেকে একজন জীবের মুক্তি লাভ করে যাওয়াটাই কিন্তু আলটিমেট গোল অর্থাৎ আলটিমেট গোল অফ হিউম্যান লাইফ ইজ লিবারেশন অর্থাৎ জন্ম এবং মৃত্যুর বাইরে চলে যাওয়া তো সেই ক্ষেত্রে যেহেতু তিনি ঈশ্বর এবং স্বর্গ নরকের অস্তিত্ব বিশ্বাস করতেন না তিনি কতগুলো সামাজিক প্রথার কথা বলেন যে এইগুলো পালন করলে তুমি সামাজিকভাবে সুষ্ঠু জীবনযাপন করতে পারবে এবং ভালো থাকবে সেক্ষেত্রে তোমরা জানো যে মধ্যম পন্থা বা মধ্যপন্থা যেটাকে বলে অষ্টাঙ্গিক মার্গ অষ্টাঙ্গিক মার্গের কথা তিনি বলেছেন আর্য সত্যের কথা তিনি বলেছেন সেগুলো পালন করলে কী হবে সামাজিক জীবনে খুব ভালো থাকা যাবে তো এটা হলো হিস্ট্রি তো এইখানে যে কি হীনজান ধর্মের মতের কথা যেটা বলা হয় তো প্রাথমিকভাবে বৌদ্ধ প্রবর্তিত যে ধর্মমত সেটাই কিন্তু হীনজান ধর্মমত পরবর্তীকালে অশোক এই হীনজান ধর্মমতের প্রচার এবং প্রসার করেন হীনজান ধর্মমতে বুদ্ধকে কিন্তু ভগবান বলে মানা হতো না আরেকবার হীনজান বৌদ্ধ ধর্মমত যার প্রচার এবং প্রসার করেন অশোক সম্রাট সেই হীনজান বৌদ্ধ ধর্মমত অনুসারে বুদ্ধদেবকে কিন্তু ভগবান বা ভগবানের অবতার এরকম কোনো কিছু মানা হতো না বরং মানা হতো বুদ্ধ হচ্ছেন একজন সর্বজ্ঞ পুরুষ অর্থাৎ একজন সর্বজ্ঞ পুরুষ তিনি মানুষই কিন্তু অনেক উঁচু স্তরের মানুষ হীনজান বৌদ্ধ ধর্মে ধর্মের প্রচার এবং প্রসার করবার জন্য চলিত ভাষা অর্থাৎ প্রাকৃত এবং পালি ভাষার ব্যবহার কিন্তু করা হতো এবং হীনজান বৌদ্ধ ধর্ম মতে বুদ্ধের চরণ বোধিবৃক্ষ বুদ্ধের চুল কমণ্ডল এই সমস্ত বুদ্ধের স্মৃতি জড়িত চিহ্নগুলোকে পুজো করা হতো কিন্তু পরবর্তীকালে বুদ্ধের মৃত্যুর পর যখন অশোকেরও অনেক পর যখন কনিষ্ক এই ধর্মমতের প্রচার এবং প্রসার করছেন ততদিন দীর্ঘদিন ধরে ভারতবর্ষের হিন্দু ধর্মের সংস্পর্শে থাকার জন্য বৌদ্ধ ধর্মমতের মধ্যে হিন্দু ধর্মের যে মতামতগুলো প্রতিষ্ঠিত হয়ে গেল তখনই কিন্তু তৈরি হলো হীনজান ধর্ম থেকে মহাজান বৌদ্ধ ধর্মমত এই মহাজান বৌদ্ধ ধর্মমতের প্রথম বৈশিষ্ট্যটা হচ্ছে এটা অনেকটা হিন্দু ধর্ম ঘেঁষা বৌদ্ধ ধর্ম অর্থাৎ এই মহাজান বৌদ্ধ ধর্মমতে বুদ্ধকে কিন্তু স্বয়ং নারায়ণের অবতার অর্থাৎ ভগবানের অবতার হিসাবে ঘোষণা করা হলো অর্থাৎ যিনি ভগবানের অস্তিত্ব মানতেন না তাকেই কিন্তু ভগবান স্বয়ং ভগবান বলে ভগবান বুদ্ধ বলে সম্বোধন করতে শুরু করা হলো এবং তারই পূজার জন্য তার মূর্তি বানানো হলো এবং সেই মূর্তির জন্য পূজার জন্য যে মন্ত্রগুলো তৈরি করা হলো সেগুলো সংস্কৃতে তৈরি করা হলো যেগুলো হিন্দু ধর্মের বৈশিষ্ট্য এবং এই ধর্মের প্রচার এবং প্রসারের জন্য অর্থাৎ লিটারেচার যেগুলো তৈরি করা হলো সেগুলো কিন্তু সংস্কৃত ভাষায় লেখা হলো অশ্বঘোষ কিন্তু মূলত এই কনিষ্কের সভাকবি অশ্বঘোষ মূলত এই মহাজান বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন তো আশা করি তফাতের জায়গাটা বোঝা গেল হীনজান বৌদ্ধ ধর্মে বুদ্ধকে সর্বজ্ঞ পুরুষ হিসেবে মানা হতো ভগবান হিসেবে মানা হতো না মহাজান বৌদ্ধ ধর্মমতে বুদ্ধকে ভগবান বা ভগবানের অবতার হিসেবে মানা হতো হীনজান বৌদ্ধ ধর্মমতে কী করা হতো হীনজান বৌদ্ধ ধর্মে প্রাকৃত এবং পালি ভাষায় এই ধর্মের প্রচার এবং প্রসার করা হয় মহাজান বৌদ্ধ ধর্মমতে সংস্কৃতকে এই ধর্মের প্রসারের মাধ্যম করা হয় হীনজান বৌদ্ধ ধর্মের ক্ষেত্রে আমরা বুদ্ধের স্মৃতিচিহ্ন যেগুলো চুল
কমণ্ডল, বোধিবৃক্ষ, খড়ম এইগুলোকে পুজো করা হতো। আর মহাযান ধর্মমতের ক্ষেত্রে করা হতো কি, স্বয়ং বুদ্ধর মূর্তি বানিয়ে তাকে ভগবান হিসেবে পুজো করা হতো। ওকে, আর হীনযান বৌদ্ধ ধর্মের ক্ষেত্রে এই প্রচার এবং প্রসার করেন হচ্ছেন স্বয়ং সম্রাট অশোক, আর মহাযান বৌদ্ধ ধর্মের ক্ষেত্রে এই প্রচার এবং প্রসারের ভার নেন সম্রাট কনিষ্ক। এর থেকে অনেক ডিটেলসে সায়ন এর আনসারটা করা যায় অন্য কোনো একদিন অন্য কোনো একটা ভিডিওতে। হীনযান এবং বৌদ্ধ মহাযান ধর্মমতের অন্যান্য অংশ নিয়ে আরও বিস্তারে আলোচনা করব। তো তোমার কোশ্চেনের আনসার নিশ্চয়ই পেয়েছো সায়ন। অন্যদের মনেও যদি কোনো কোয়েশ্চেন থাকে এই ভিডিওটা দেখার পর, তাহলে কমেন্ট বক্সে আমার কাছে সেই কোয়েশ্চেনটা নিশ্চয়ই বলতে পারো। অন্য কোনো একটা ভিডিওতে আমার এই ইউটিউব চ্যানেলে তোমাদের কোয়েশ্চেন, আমার আনসার সেশনে তোমাদের কোয়েশ্চেনের আনসার দেবো। কমেন্ট বক্সে কমেন্ট করো, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে পারো। ততক্ষণে ভালো থেকো, টাটা, বাই।